গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। লিভিং উইথ পান্ডার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আর দেখতেই পাচ্ছেন, সাজুগুজু করে নিয়েছি, শাড়ি পরে ফেলেছি। তো আজকে যাচ্ছি একটা মন্দিরে পুজো দিতে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই, ঘুরিয়ে আনি এবং জানাবো সেই মন্দিরের ইতিহাস। পুকুরে যাব, এইটা পুকুর। আমি দেখেছি, তো এইটা হলো শিবের পুকুর। এখানেই সবাই হাত পা ধুচ্ছে, স্নান করছে, শুদ্ধ হয়ে যাচ্ছে। এখান থেকে শুদ্ধ হয়ে আমরা মন্দিরে ঢুকবো, দেখতেই পাচ্ছেন। এই যে শিবের স্থানে মস্তক মুন্ডন করিয়েছে, দেখতেই পাচ্ছেন বাচ্চাদেরকে। তো এই দোকানটা থেকে আমরা ডালা নিলাম, নিয়ে এই যে এগিয়ে যাচ্ছি। এই যে মোমের হাতে ডালাম, মোম দেখি, এই মোম ডালা নিয়ে যাচ্ছে, বাবার হাতে ঘটি। এইটা হচ্ছে মন্দির শিব। এখানে সিদ্ধেশ্বর নামে পরিচিত। এদিকে আছে লক্ষ্মী জনার্দনজির মন্দির, এটা লক্ষ্মীনারায়ণের মন্দির। আর এখানে শিব ঠাকুর সিদ্ধেশ্বর নামে পরিচিত, এটা একটা পীঠস্থান। এটা আমাদের বাড়ির কাছাকাছি, মানে এটা পূর্ব মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়া। এখানে বুঝতে পারছেন, এই হলো বাবার মন্দির। এবার আমরা মন্দিরে যাব। মন্দিরে বিশাল লাইনও লেগেছে মা, বিশাল লাইন আছে। এ দেখুন মন্দিরে বিশাল লাইন, বিশাল লাইন আছে, দেখুন লাইনটা দেখুন। আজকে সোমবার, এটা একটা মানে শিবের পীঠস্থান। এখানে শিব সিদ্ধেশ্বর নামে, চন্দনেশ্বর চন্দ্রেশ্বর এবং এখানে সিদ্ধেশ্বর নামে পরিচিত। আর লাইনটা দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল বড় লাইন, মানে বুঝতেই পারছেন এখানে বাবা কতটা জাগ্রত, মানুষের মনে মানে বিশ্বাস মানুষের কতটা। এখানে আপনারাও আসতে পারেন পূর্ব মেদিনীপুরের রেপাড়াতে। তো চলুন পুজোর লাইনে দাঁড়াই। এটা হলো পুরো মন্দির, মন্দিরের চূড়া দেখতেই পাচ্ছেন। আর এখানে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি হয়তো বাবার লিঙ্গটা আপনাদেরকে দেখাতে পারবো না। তাও যাই ভেতরে দেখি যদি সম্ভব হয়, কিন্তু আজকে যা ভিড় হয়তো হবে না। এখানে বাতাসা লুট করছে একজন, তার মানসিক বিধায় বাবার কাছে বাতাসা দিয়েছিলেন, এক গামলা বাতাসা জনগণের মধ্যে লুট করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। বাবার লিঙ্গ, বাবার লিঙ্গে আমাদের নিয়ে আসা দুধ বেলপাতা সমস্ত কিছু ঢালছেন। আর এখানে ওনারাই সব, ব্রাহ্মণরাই ঢেলে দেন, মোমের হাত ধরে উনি পুজো করিয়ে দিচ্ছেন এখানে। ও আমাদের তো এখন পুজো দেওয়া হয়ে গেল, এখানে কিরকম এসছে। ও এখন যাচ্ছে লক্ষ্মী জনার্দনের মন্দিরে পুজো দিতে, তো জানেন কৃষ্ণ ভক্ত মানুষ যাচ্ছে। মোম ভেতরে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, ব্রাহ্মণ ওকে খুব ভালো করে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছেন। তো দেখলেনি তো, মোম এসে এখানে লক্ষ্মী জনার্দনের মন্দিরে পুজো দিল। কৃষ্ণ ভক্ত মানুষ, শিব ভক্ত আমরা সবাই মোটামুটি পুজো দিলাম। এবার আমি লক্ষ্মী জনার্দনের মন্দিরটা তো আপনাদেরকে আগেও দেখিয়েছি, এবার যাব কালী মন্দিরে, চলুন। বাবা যেখানে আছেন মা তো থাকবেনই, আর বাবার কাছে গেলে মাকে পুজো দেব না, এটা তো হতেই পারে না। যতই হোক, মা তো মাই, মা তো সবার আগে, তাই না?
এই যে দিদিভাইয়ের হাত ধরে নামানো চলছে মন্দির থেকে, বড় হয়ে গেছে আমার মেয়ে, চলো। আর কাকে দেবে? আমরা তো চারজন, আর কে আছে? পুজো দেওয়ার পরে কোট ভেঙে আমরা এখন আইসক্রিম খাচ্ছি। একজন কাঠি খাচ্ছে, কাঠি। তো দেখলেনই তো, পুজো দিতে গেলাম ওখানে, তিনটে মন্দিরে পুজো দিয়ে এলাম। আর ওখানে যে শিবের মন্দির, বাবার মন্দির, ওটা তো বললাম না, চন্দনেশ্বর, চন্দ্রেশ্বর আর সিদ্ধেশ্বর, এই তিনটে মানে পীঠস্থান এটা। সেই জন্য মোমের জন্য মানসিক ছিল, পুজো দিয়ে এলাম, আর কিছু নয়। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, খুব টায়ার্ড লাগছে। এবার রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো। আর যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্ট করবেন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ব্লগে,